আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সম্মানিত দর্শক এবং শ্রোতা অনেকের বাসা বাড়িতে ঘরে দোষ থাকে জিনের সমস্যা থাকে না হয় জাদুর সমস্যা থাকে অথবা কুফুরি কালামের সমস্যা থাকে এই সমস্যাগুলো প্রাকৃতিকভাবেও আসে অথবা কেউ এগুলোকে কারো বাসায় বাড়িতে বা ফ্ল্যাটে এগুলো ঢুকিয়ে দেয় জিন চালান করে জিনের সমস্যা করে দেয় জিন চালান করে জাদু করে দেয় আবার অনেকে কুফুরি কালামের মাধ্যমে নানা ধরনের তাবিজ তোমার দিয়ে মানুষের বাসাবাড়িকে ধ্বংস করে বাসাবাড়ির মানুষদেরকে ধ্বংস করে মানুষের সংসারের মধ্যে আগুন লাগিয়ে দে কেউ কারো কথা শুনতে চায় না কারো কোনো উন্নতি থাকে না শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক কোনো ধরনের সুখ শান্তি নাই আয় নাই যে কাজে হাত দেওয়া হয় সেই কাজেই বাধা সোনা ধরলে ছাই হয় চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ ভালো হয় কিন্তু চাকরি হয় না আবার অনেকে অ্যাপ্লিকেশন করে রেখেছেন ডাক আসে না ইন্টারভিউ জন্য ডাকে না অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অনেকের চাকরি হয় না যাদের অভিজ্ঞতা নাই সেরকমের মানুষের চাকরি হয়ে যায় কিন্তু শিক্ষা আছে অভিজ্ঞতা আছে তারপরেও চাকরি হয় না ঘরে সুন্দরী শিক্ষিতা মেয়ে থাকলেও তাদের বিয়ে হয় বিয়ের পক্ষ আসে পাত্র আসে দেখে গিয়ে লাপাত্তা হয়ে যায় আর যোগাযোগই করে না এরকম আসে যায় আসে যায় কিছুই হয় না স্বামী স্ত্রী দাম্পত্য জীবন দীর্ঘদিনের বাচ্চা হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কলহ এরকমের হাজারো সমস্যা নিয়ে লাখো কোটি মানুষ ভুক্তভোগী আছেন এগুলো আসলে বাসা বাড়িতে বা ফ্ল্যাটে এক কোথায় ফ্যামিলির মানুষ যেখানে আছেন সেটা কুড়েগর হোক আর দালান কোঠা হোক দুশ্মন এই কাজগুলো করে রাখে যার কারণে ফ্যামিলিগুলো নষ্ট হয় একে অপরের মধ্যে মায়া মোহব্বত থাকে না কেউ কাউকে দেখতে পারে না এবং সব সময় মানুষ একজন আরেকজনের ক্ষতির চিন্তা করে এই দুনিয়াতে নিরানব্বই ভাগ মানুষ একে অপরের ক্ষতির চিন্তা করে মাত্র এক ভাগ মানুষ ভালোর চিন্তা করে আর সেই ভাগ খুঁজে পাওয়া অনেক মুশকিল নিজের মধ্যে আপন ভাই আপন ভাইয়ের ভালো চায় না আপন বোন আপন বোনের ভালো চায় না বাবা ছেলের ভালো চায় না ছেলে বাবার ভালো চায় না এই পরিস্থিতি পড়ে গেছে এখন দুনিয়াতে কালাম কালো জাদু যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হচ্ছে নেগেটিভ এনার্জি এই সমস্ত ছেয়ে গেছে সারা দুনিয়া টেকনোলজি যেভাবে বৃদ্ধি পেয়েছে বিশ্বের মধ্যে এখন টেকনোলজিক্যাল অনেক কিছু উন্নত হয়েছে ঠিক সেইভাবে এই জাদুটনার কাজটাও অনেক উন্নত হয়েছে মেডিকেলি অনেক ইম্প্রুভমেন্ট এসেছে আগের যুগে একজন ডাক্তার সব রোগের চিকিৎসা করতেন হাত টিপে পেট টিপে বুক টিপে বলে দিতেন কি রোগ আছে সেটা সত্য হোক আর মিথ্যা হোক আর এক ধরনেরই ওষুধ দিতেন আমার নিজের চোখেও এরকমের ডাক্তার আমি পেয়েছি ছোটবেলায় পেটের ব্যথায় যে ঔষধ জ্বরের জন্যও সেই ঔষধ হাত পা জ্বালা পোড়ার জন্য যে ঔষধ গর্ভবতী মহিলাদের জন্য সেই ঔষধ এই ঔষধ ছিল আমার চোখে দেখেছি ওই সময়ের জাদুটনাগুলো ওই রকম পুরাতন যুগের ছিল আর এখন এইগুলো অনেক ডেভেলপ করেছে অনেক অ্যাডভান্স হয়ে গেছে এই কথা ভাবার কোনো সুযোগ নাই যে পৃথিবী যেরকম উন্নত হয়েছে মানুষের ব্রেইন শার্প হয়েছে শিক্ষা অর্জন হয়েছে টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট এসছে ঠিক সেইভাবে প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট এসছে কোরআন শিক্ষার দিকে যেরকম ইম্প্রুভমেন্ট এসছে আপনি এখন কোরআনের তেলাওয়াত কিভাবে শোনেন কি মধুর কণ্ঠ এই কণ্ঠগুলো আসলে মানুষের কণ্ঠকে এরকম বলা যায় না এটার মধ্যে মিউজিক্যাল কিউন ইউজ করা হয় যেগুলো কম্পিউটারের মাধ্যমে মানুষের কণ্ঠকে অনেক সুন্দর করে দেওয়া হয় রিমিক্স করে দেওয়া হয় যার কারণে শুনতে অনেক ভালো লাগে টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট ঠিক সেইভাবে মেডিকেলি ইম্প্রুভমেন্ট আপনি আপনার হাতের মোবাইলটার দিকে একটু খেয়াল করুন সমস্ত বিশ্বের মানুষ উপর দিকে উঠছে ব্রেইন এত সার্প হয়েছে এত টেকনোলজিক্যাল ইম্প্রুভমেন্ট এসছে আর সাথে সাথে ব্ল্যাক ম্যাজিক্যাল ইম্প্রুভমেন্টটাও এসছে সুতরাং আপনি অমুক হুজুর তমুক হুজুর ধরে লাভ নাই আপনার ঘরের সমস্যা এই সমস্যা সেই সমস্যা আপনি আপনার ঘরকে আগে ঠিক করেন এই ঘর ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার ঘরকে ইসলামিক বানান কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন সেটা মোবাইল দিয়ে নয় বা স্পিকারে বাজিয়ে নয় অডিও শুনে নয় নিজে আপনি নিজে তেলাওয়াত করেন সন্তানদেরকে তেলাওয়াত করতে বলুন অন্তত ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ খুলে নিজে নিজে তেলাওয়াত করেন একটু সুর দিয়ে পড়েন ঘরের মধ্যে দোষ থাকলে চলে যাবে আর সুরা বাকারা হতে হবে সেটা সুরা বাকারা যে ঘরে প্রতিনিয়ত তেলাওয়াত হয় সেখানে শয়তান প্রবেশ করে না অর্থাৎ দুষ্ট শয়তান তো সব জায়গায় প্রবেশ করতে পারে এবং এনি টাইম প্রবেশ করতে পারে দুষ্ট জিন প্রবেশ করে না কিন্তু কয়জনে সুরাবাকারা তেলাওয়াত করছেন আর করলেও শুদ্ধ না থাকার কারণে কাজ হচ্ছে না তো আপনাদের এই কষ্টের কথা প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে আসছে আর আমি শুনছি আর আপনাদেরকে পার্সোনালি বিভিন্ন ধরনের তদবিরের কথা বলে দিচ্ছি অনেক মানুষ আছেন যারা এগুলো নিয়ে চিন্তা করতে করতে বিভিন্ন ধরনের প্রতারকের হচ্ছে কেউ এসে আপনার বাসায় বসে এই করছে সেই করছে তাবিজ খুঁড়ে বের করে দিচ্ছে কেউ আছে ছাদের কোন থেকে বের করছে কেউ আছে বলছে আপনার ঘরের মধ্যে এটা আছে সেইটা আছে তারপরে লম্বা লম্বা পেরে কেনে চতুর্দিকে মারতেছে কেউ আছে আপনার বাসার চতুর্দিকে সুতা পেঁচিয়ে বা বিভিন্ন ধরনের কার্যক্রম করে আপনাকে সেটিসফাইড করছে আপনি হয়তো সাময়িকভাবে মনে করছেন যে আপনার ঘরের দোষ চলে যাচ্ছে কিন্তু আসলে কিন্তু যাচ্ছে না আপনি সাময়িকভাবে ওই ধরনের হরকত দেখে ওই মানুষের বা মোল্লার কার্যক্রম দেখে সাময়িকভাবে হয়তো আপনি সেটিসফাইড হলেন সন্তুষ্ট হলেন এতে কিছুদিন ওই সন্তুষ্টির কারণে আপনার যে ইমিউন সিস্টেম বিল্ড আপ করলো সেটার জন্য আপনি হয়তো সপ্তাহ দশ দিন একটু ভালো থাকলেন শুরু হবে পরবর্তীতে আবার সেই আগের সমস্যা এই জন্য আপনাদের সুবিধার জন্য আপনাদের কল্যাণের কথা চিন্তা করে আমি একটি বিখ্যাত বোতল তাবিজ তৈরি করেছি যেটি আজ থেকে বারোশো বছর আগের পুরাতন এক কিতাব থেকে নেওয়া এগুলো অহরহ পাওয়া যায় না এবং এগুলো সবাই জানেও না এই কিতাবও সবাই দেখে নাই এক কিতাব কোন এক স্থানে আছে সেখান থেকে গিয়ে দেখে আমি ওখান থেকে তার নিয়ম কানুন জেনে বোতল তাবিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছি একটি তাবিজ বোতলের মধ্যে ঢুকিয়ে এইভাবে একটা বোতল এটা একটা উদাহরণ দিলাম এটা একটা আতরের বোতল এইরকম একটা ছোট্ট শিশির মধ্যে আমি তাবিজ তৈরি করে ভিতরে ঢুকিয়ে এটার মধ্যে কিছু আছে সেগুলো দিয়ে এবং এক মহাশক্তিশালী বিষয় এটার ভিতরে আল্লাহ পাকের কুদরতি জিনিস দিয়ে এটাকে সেল্ড করে দিব ইনশা আল্লাহ কুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে জাস্ট আপনি এটি আপনার ফ্ল্যাটে বাড়িতে বাসায় বা যেখানে আপনি থাকেন এক ছাদের নিচে যদি পাঁচতলা বিল্ডিং হয় তাহলে প্রতিটি তলার মধ্যে প্রতিটি ফ্ল্যাটের মধ্যে একটি বোতল যথেষ্ট ফ্ল্যাট যদি ডিভাইড হয়ে যায় দুই ইউনিট হয়ে যায় তো এই ইউনিটের জন্য এক একটি ওই ইউনিটের জন্য আরেকটি এরকম হতে হবে অথবা একই ফ্যামিলির জন্য একটি আরেকটি ফ্যামিলির জন্য আরেকটি সেটা আমি উপস্থিত সময়ে বুঝে আপনাদেরকে বলবো এই বোতল তাবিজ যদি আপনার ঘরে রেখে দেন কোথাও ফ্ল্যাট হলে সাদের নিচে অথবা ফেনের যে পেছনের ডান্ডা আছে ওটার মধ্যে বেঁধে রেখে দিবেন অথবা কারো সানসেট থাকলে সেখানে রেখে দিবেন এমন কি আপনার ঘরের বাক্সের ভিতরে ওয়ার্ডরোবের ভিতরে আলমারির ভিতরে সেলফের ভিতরে রেখে দিলেও কাজ করবে এটা যদি থাকে কেয়ামত পর্যন্ত কাজ করতে থাকবে এটা জীবনেও নষ্ট হবে না এটার গুণও যাবে না আমি আপনি কেউ দুনিয়াতে থাকবো না এই পৃথিবীও যদি না থাকে এটার গুণ চালু থাকবে ইনশা আল্লাহ আমার বানানো কিছু নয় এটা অত্যন্ত শক্তিশালী এটা ঘরে ঢুকানোর সাথে সাথে আপনার ঘরে থাকা নেগেটিভ এনার্জি জিন কালো জাদু বান চালান টোটকা কুফুরি সাথে সাথে ধুলিস হয়ে যাবে এটা ঘরে দেওয়ার সাথে সাথে আপনি গোলাপ জল ছিটিয়ে দিতে হবে আপনার ঘরে যেদিন এটি আপনার ঘরে প্রথম রাখবেন সেই দিন মাংস জাতীয় খাবার আপনারা খেতে পারবেন না চব্বিশ ঘন্টার মধ্যে পুরুষ মানুষ এটিকে রাখতে হবে যদি ঘরে কোনো পুরুষ মানুষ একান্ত না থাকেন তাহলে পবিত্র অবস্থায় মহিলা সেটা ব্যবহার করতে পারবেন অর্থাৎ ধরে নিয়ে রাখতে পারবেন কিন্তু কোনো নাবালেগ সন্তান তাদের হাতে দেওয়া যাবে না স্পর্শ করানো যাবে না ইনশাল্লাহ এবং আমাকে বলে দেওয়ার সাথে সাথে এটার উপরে এইখানে একটা কাজ আছে সেটা করে দেওয়ার পর এটার গুণ চালু হবে জিন জাদু বান চালান কুফুরি নেগেটিভ এনার্জি ইনস্ট্যান্টলি রিমুভড ইনশা আল্লাহ এত পাওয়ারফুল জিনিস কাফারাও সেই রকম বুঝে সুজে যোগাযোগ করবেন এক টাকা টাকা যদি ইচ্ছা থাকে বলবেন ইনশাআল্লাহ বাসা বাড়ি কেয়ামত পর্যন্ত নিরাপদ ইনশা আল্লাহ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ